বল পজিশন বেশি, পজিটিভ অ্যাটাকের সংখ্যা বেশি। এরপরেও নেদারল্যান্ডস ফাইনালে উঠল না, উঠল আর্জেন্টিনা। কারণ নীল সাদা সার্জিও রোমেরো এদিন নেদারল্যান্ডসে ছিলেন না। জার্মানি ব্রাজিলকে 7-1 গোলে হারানোর পর প্রশ্ন উঠছিল, তাহলে কি লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবল ধ্বংসের পথে? এদিন আর্জেন্টিনাকে ম্যাচ জিততে হতো এই ধারণাকে মিথ্যে প্রমাণ করতে। তবে নীল সাদারা চিরাচরিত শৈল্পিক ফুটবল খেলল না। সাবেয়ার দলের মধ্যে দেখা গেল ইউরোপীয় ঘরানার ফুটবলকে আটকানোর খেলা। গোলশূন্য নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে 120 মিনিটেও কোনো গোল হয়নি। এর মধ্যে অতিরিক্ত সময়ে খেলার সেরা সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। স্নেইডারের পাশ থেকে আরেন রবেনকে গোল করতে দেননি জেভিয়ার মাসচেরানো। 115 মিনিটে সুযোগ পেয়েছিল আর্জেন্টিনাও, গোল করতে পারেননি রদ্রিগো প্যালাসিও। এরপর টাই ব্রেকার, সার্জিও রোমেরো আটকে দেন রন ব্লার ও ওয়েস্টি স্নেইডারের শট। অন্যদিকে মেসি, গ্যারে, অ্যাগুয়েরো ও রদ্রিগেজ গোল করে ফাইনালে পৌঁছে দেন আর্জেন্টিনাকে। টানা 6টি ম্যাচ জিতে ফাইনালে সাবেয়ার দল। 1990 সালের পর ফের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা জার্মানি। সেবার ফাইনালে বিতর্কিত গোলে ম্যাচ জিতে খেতাব জিতেছিল জার্মানি। রিও ডি জেনিরোয় এবার বদলার সুযোগ আর্জেন্টিনার সামনে। এবিপি আনন্দ।